আগামী 27 ফেব্রুয়ারি 108 পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার মনোনয়নপত্র জমা দেবার শেষ দিন ছিল। বৃহস্পতিবার ছিল স্ক্রুটিনি পর্ব। রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সমস্ত রাজনৈতিক দলই প্রচারে নেমে পড়েছে, যদিও প্রচারে অনেকটা এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। এদিন 11 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী পরেশচন্দ্র সরকারের সমর্থনে একটি প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। এই প্রচার মিছিলে প্রার্থী উপস্থিত ছিলেন। প্রার্থী পরেশচন্দ্র সরকার জানান, এই এলাকার মানুষ রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সুযোগ পেয়েছে। তিনি প্রচারে বেরিয়ে যেভাবে সাড়া পাচ্ছেন তাতে জয়ের ব্যাপারে তিনি 100% আশাবাদী। আগামী পৌর নির্বাচনে 11 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী যাতে স্বতঃস্ফূর্তভাবে জয়ী হতে পারেন, তার জন্যই প্রতিটি মানুষের কাছে ওয়ার্ডে আমরা পদযাত্রা করে আবেদন জানাচ্ছি, সমস্ত কর্মীরা মিলে, যে আপনারা তৃণমূল কংগ্রেসের উন্নয়নের ধারায় আপনারা সকলে সামিল হন, একের পর এক প্রকল্প করে মমতা ব্যানার্জি যেভাবে মানুষের কল্যাণে কাজ করে চলেছেন, তাতেই প্রত্যেক মানুষকে যারা উপকার পাচ্ছেন, আর এখনও যদি কেউ বাকি থেকে থাকেন এই প্রকল্পের সুবিধা ভোগে, আমরা বলতে পারি পুরসভায় আমরা বোর্ড তৈরি করে তাদের সেই অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করব, যারা সুবিধা পাননি তাদের সেই সুবিধা দেওয়ার চেষ্টা করব, এবং এলাকার রাস্তাঘাট সহ যা যা উন্নয়নের এখনও বাকি আছে সব কাজগুলো সবাই মিলে আমরা সম্পন্ন করার জন্য চেষ্টা করব। এলাকার মানুষের সাড়া কেমন? অত্যন্ত ভালো। এখানকার যারা আমাদের তৃণমূলের সঙ্গে যুক্ত কর্মী নেতৃত্ব সকলে আজকে এই মহা মিছিলে যোগ দিয়েছেন, এবং সকলে মিলেই চাইছেন যে আজকে তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে বাংলার উন্নয়নের শরিক তাদিকে হতে হবে। বর্ধমান থেকে পম মহন্ত রিপোর্ট, আনন্দ বার্তা।